আমাদের আরো
আলোচনা করছি, আমরা দাবি করে আমরাই তো বলছি সংগঠিত আমার দুষ্টকে পড়বে একদিন তুমি পাই আমি আমার জেনারেল কুকুরকে দেবো আর তুমি আছো বলেই তোমাকে কথা রাখবো আমি বলতেছি আমি বলতেছি তুমি এখান থেকে চলে সাধারণ মানুষ ভেবে রাখুক আমার কোনো যায় আছে রাজনৈতিক দলের প্রতিনিধি কারেন্ট চলে আসে কারণ পালিয়ে গেল কারেন্ট মনে হয় পালিয়ে ছিল তো কারণ চলে আসছে না কারণ মনে হয় পালিয়ে না না ওই যে আইলি আমি দোকানে আলো জ্বলে ফেলে নেমে আসছি আবার আলো জ্বলছি ও তো মুহূর্তে কারেন্ট যাওয়া যায় কারেন্ট কি হয়েছে কি অফিসার নাকি ও আমি নামটা জেনে কিন্তু আমি ব্যাংকের ম্যানেজার সহ প্রধান উপপ্রধান সবাই ঘরের ভেতরে তালা বন্ধ ছিল, মেয়েরা তালা বন্ধ করে চাবি নিয়ে চলে গেছিলো, তারপরে মোটামুটি আন্দোলন কি ঘটনাটা কি এই মেয়েদের কি অসম্মান করে বেড়ে যাও এই ভাষাগুলো বলছিল, কথাবার্তা বলছিল। আর কি প্রবলেম পরিষেবা পরিষেবা ঠিকঠাক পাচ্ছে? পরিষেবা ঠিকঠাক নেই, আজকে নেট আছে তো এখন চার দিন নেট বন্ধ, বই আপ টু ডেট করতে পারছি না, অনেক কিছু প্রবলেম। এই কারণে মেয়েরা ক্ষিপ্ত হয়ে তালা লাগে। ওই এসিটি গ্রুপের ব্যাপারে এসেছিল, তাদের দুবার নাকি ফিরিয়ে দিয়েছে, গতকাল এসেছিল সেই তাদের আজেবাজে কথাবার্তা বলে বেরিয়ে যাও এখানে, বহুবার গেছি উনি কারোর কথা শুনেননি, একবার উপপ্রধান সাহেবকে নিয়ে গিয়েছিলাম ওনাকেও উনি মানে যথেষ্ট ভাবে অপমান বলুন না যাই করুন বলছে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি মেয়েদেরকে নিয়ে এইভাবে এসেছেন ঝামেলা করতে, আপনার ব্যবহারটা ঠিক নয়, ওইরকম ছিল। তারপর ওই লোন নিয়ে মেয়েদেরকে বারবার ঘুরাচ্ছে, 3 লাখের বেশি লোন দিচ্ছে না, 3 লাখের বেশি লোন দিলে ওদের MCP ফর্মেট ফিল আপ করতে হবে, আর জেলা বলেছে যে না 3 লাখ পর্যন্ত মেয়েরা লোন এমনিতেই পাবে, মানে লোন ফর্মেট পূরণ করেই পাবে, 3 লাখের উপর হলে তখন MCP ফর্ম পূরণ করতে হবে। তাই এই নিয়ে উনার সঙ্গে উনার মতো বিরোধ উনি করবেন না, জেলা বলছে হ্যাঁ করতে হবে, আমরা মেয়েরা আমাদের কাছে বারবার আসে, আমরা কি করবো, জেলায় ফোন করি, ব্লকে ফোন করি, প্রধান উপপ্রধান সাহেব আছে ওনাদের সঙ্গে আলোচনা করি, আমাদের কথা তো ম্যানেজার সাহেব শুনেননি। আমরা জাস্ট গিয়েছিলাম এসএইচজি মেয়েদেরকে নিয়ে একটু আলোচনা করবো যে অনেক মহিলা দেখলে আর হচ্ছে ওনাকে তাহলে একটু আয়ত্তে আনা যাবে যে এই মেয়েদের অসুবিধাগুলো, তারপরে পাবলিক কিভাবে জানতে পেরে গেছে আমাদের যাওয়ার আগেই তার পাবলিক মানে খুব ক্ষুব্ধ হয়ে গেছে। তারপর যাই হোক ওই ঝামেলা মিটিয়ে মোটা আমরা উপরে গেছি যে আলোচনা, আমাদের একটা লিখিত কাগজ ছিল যে আমাদের এই এই দাবিগুলো মানতে হবে এসএইচজি। আপনাদের কি কি দাবি ছিল? আমাদের দাবি ছিল বলতে আমাদের ওই কোনো চার্জ কাটা চলবে না, 3 লাখ পর্যন্ত লোন এমনি লোন ফর্মেটে ফিল আপ করেই দিতে হবে, আর মেয়েরা যাতে মানে তাড়াতাড়ি লোন টোন গুলো পায়, সিসি বই নেই, মেন কথা আমাদের সিসি বই নেই, সিসি বই যাতে পাওয়া যায়, সিসি স্টেটমেন্ট আনতে গেলে উনি সেখানেও বিরক্তি হন দিতে চান না, সিসি বই যাতে হয়, এই সমস্ত দাবিগুলো ছিল, উনি মোটামুটি মেনে নিয়েছেন।
আলোচনা করার জন্য আমরা যখন উপরে উঠে যাই তখন পাবলিকই নিচ থেকে তালা আমাদের লাগিয়ে দেয়, আমরা তালাও লাগাইনি। বলুন বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাংক ম্যানেজার প্রত্যেক গ্রাহকদের আসলে তিনি ভালো ব্যবহার দেখাননি, উল্টা উল্টা কথা এবং সম্মান হানি কথাবার্তা বলে মর্যাদা দেন, সেই এতে আগামীকাল ওনার যে কিছু মহিলা এবং অন্যান্য আছে গ্রাহকরা তাকে ওনাকে ঘেরাও করেছিল এবং সর্বশেষে তিনি কি সুরাও করছেন সেটা আমি জানি না। তা এই এতে আমি কি ব্যবহার দেখান, কি রকম একটু উদাহরণ একটু দিন। উদাহরণ বলছে এখন যে কোনো কিছু জানতে চাইলে বলছে ওটা আমি পরে বলবো, এখন জানতো আপনার এইসব জিনিসটা জানার আপনার কোনো অধিকার নেই, আর আমি সে দেখে নেবো এই এটা করছি। আর আমি যে একটু স্বেচ্ছাসেবক কিছু জনের কাজ দেব, আপনি ওদের আমি সবাইকে মরছি, আমি আপনি মর্যাদা দেন, মর্যাদা না দিলে আমাদের হেল্প চাচ্ছে কেন? না আচ্ছা আপনি কাপড়টা কোনো কিছু বলে এটা আছে আমার ব্যক্তিগত আছে, এইসব অব্যবহার উনি আছে অনেকের কিষাণ ক্রেডিট কেন ভিন্ন লোন টোন পারপাস কেন লেনদেনের ক্ষেত্রে সবাই হচ্ছে বুঝতেহানি কথাবার্তা। কালকের কারা তার লাগ ছিল কালকে তারাটা কি এসি জিগবি মেয়ের, আমি এসি ছিল আমার মহিলারই কারণ ওদের হচ্ছে টাকা পয়সাটা যথারীতি দিচ্ছে না, মানে শিশুগুলো একটা মার্চিং যে আছে যে তিন মানে এক বছর যে কভার হয়ে গেলে এই টাকা জমা পড়লে সেভিংসে, তারপরে আবার একটা লোনটা সেই লোনটাকে ওদের ঘুরাচ্ছে। এছাড়াও একটা পিএমজিপি লোন সুকুমার ঘরে আমি বলে দিচ্ছি আমাদের বাহাদুরি জাতি তার স্যাংশন দিয়েছে, মানে উনি তার ব্যবসা আছে বলে সব স্যাংশন দিয়ে তার পাশ হয়ে তার সমস্ত টাকা পয়সা জমা গেছে, মানে সিকিউরিটি রেখে দিয়েছে, যেই বলছে এই টাকা দিচ্ছি আমি করছি ওখানে আপনার দেখলাম ব্যবসা হিসেবে তাকেও বিনা রকম হ্যাকেল দিচ্ছে, গ্রাহককে দিনের পর দিন হ্যারাসমেন্ট দিচ্ছে, এই কারণে পাবলিক ক্ষিপ্ত হয়ে তালা লাগা। বলুন। হ্যাঁ, গ্রাহকদের দিনের পর দিন ওই হ্যাকেল দিচ্ছে বলে তারাই হচ্ছে ব্যাংক ম্যানেজারকে তারাই হচ্ছে তালা কাটি। আপনার নাম? আমার নাম মানস মাল। বাড়ি বাহাদুর। আপনার গ্রুপের নাম? আমার গ্রুপের নাম হচ্ছে মুখদামনি। হ্যাঁ, কি ঘটনাটা কি হয়েছে? ঘটনা আমাদের যে মেয়েদের নিয়ে 12 জনের একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীতে আমরা সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিয়েছি, জমা দেওয়ার পরে আমাদের ব্যাংক কর্তৃপক্ষ তো বারবার ঘোরাচ্ছে টাকা দিতে দিচ্ছে না, মানে লোনটা সাংসাং করছে না আর কি। মার্চে যেহেতু আমাদের বারবার অজুহাত দেখাচ্ছে এটা ইয়ারিং মাস, আর যিনি আসছেন ম্যানেজার উনি হচ্ছে বাংলা ভাষা ঠিক মতন যে পাবলিকের সামনে যে বলতে হয় সেটা বুঝাতেও পাচ্ছে না ঠিক করে, এই জন্য আমাদেরও সমস্যা হচ্ছে। আমরা সেটাই সবাই বুঝতে পারছি যে এই সময় হচ্ছে বলাটা আমাদের পক্ষেও কঠিন, তাহলে একজন ম্যানেজার হিসাবে তো নানান দায়িত্ব থাকে পাবলিককে শান্তভাবে বুঝিয়ে বললে যে পাবলিক যেটা বুঝতে পারবে, এক সপ্তাহের গায়ে দু সপ্তাহে দেরি করতে পারে সেটা ওনার পক্ষে সম্ভব হয়েছে না। এই নিয়ে আমাদের সমস্ত গ্রুপের মেয়েরা এই ব্যাংকে এসে ওভারসিয়াল ব্যাংকে চাবিটা দেওয়া হয়েছে, তারপরে এখানে প্রশাসনকে খবর দেওয়া হয়েছিল, প্রশাসন এসে তালা খুলে দিতে ব্যাংকে যারা কর্মচারী আছেন তারা উঠে গেছে, এখানে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে পরবর্তীকালে। এখানে তো ব্যাংকে সর্বক্ষণই দেখছি যে নানান জায়গা থেকে মানুষেরা আসছে, তার লিঙ্ক নেই, তার মানে কি আমি ম্যানেজার হয়েছি মানে তো আমার ন্যূনতম একটা কার্যবর থাকে যে পাবলিক আসছে মানে তার লিঙ্কটা কেন নেই, এই তদন্ত করা তো দরকার আছে, এটা করছে না কেন? অন্যান্য ব্যাংক তো চলছে, এত বড় বড় ব্যাংক চলছে, তো এ ব্যাংক হবে না কেন? তাহলে পরিষেবা ঠিক দিচ্ছে না, হবে তো ম্যানেজার পরিষেবা ঠিকঠাক দিচ্ছে না। বলুন, একজন ম্যানেজার হলে তার পরিষেবাও ঠিকঠিক দেওয়ার মতন করে তার উন্নত যেমন তার ক্যাটাগরি থাকা দরকার, এবং তার সঙ্গে তার নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য কিভাবে পাবলিকের সামনে ডিল করবে এটাও তার থাকা দরকার, নাহলে তো এরকম পাবলিকের সামনে তার মানসিক টর্চার হয়ে তাকে ফিরে যেতে হবে, ম্যানেজারি করা যাবে নি তো বেশি দিন।